ওকে, এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ওয়াইন্ডিং প্যারামিটার। এই যে আমি প্যাকেজ ওয়াইন্ডিং করতেছি, প্যাকেজ ওয়াইন্ডিং করতেছি, হ্যাঁ আমরা তোমাদেরকে গতদিন দুইটা মেশিন দেখাইছিলাম, তাহলে প্যাকেজ ওয়াইন্ডিং এর মধ্যে এখন এই যে দুইটা প্যাকেজ আমি একটু কল্পনা করি, হ্যাঁ সবগুলো তো শিখাইতে পারবো না, দুইটা একটু কল্পনা করে দেখি। একটা হচ্ছে চিজ, এটা হচ্ছে মনে করো চিজ প্যাকেজ, আর এটা হচ্ছে কি কোন প্যাকেজ। চিজ প্যাকেজের সব দিকে দেখো, এখান থেকে শুরু করে সব দিকে ডায়ামিটার সমান, ডায়ামিটার সমান, ঠিক আছে? তাহলে ডায়ামিটারকে আমি সংক্ষেপে ডি যদি বলি, ডি ডায়ামিটার অফ প্যাকেজ অর ডায়ামিটার অফ ড্রাম, ড্রাম ড্রাম, হ্যাঁ ড্রাম ডায়ামিটার অর্থাৎ যেটা সাহায্যে ঘুরতেছে, যদি সরাসরি এটা ঘুরে প্যাকেজ এটা ঘুরে তাহলে এটা ডায়ামিটার যা সেইটা হবে মেইন ডায়ামিটার, আর যদি গ্রুপ ড্রাম হয় অর্থাৎ ড্রামের কন্টাকে যদি এটা ঘুরতে থাকে তাহলে আমরা ওই ড্রামের ডায়ামিটারটাকে কনসিডার করব, প্যাকেজের ডায়ামিটার না, ড্রামের ডায়ামিটার যেটা ঘুরতেছে সেটা। অর্থাৎ এখানে ডায়ামিটার দুইটা আছে, একটা হচ্ছে প্যাকেজ ডায়ামিটার, একটা হচ্ছে ড্রামের ডায়ামিটার, কোনটা ঘুরতেছে কোনটা দিয়ে কোনটা ঘুরাচ্ছে, তার জন্য ডিটাকে আমি একটু আলাদাভাবে রাখতেছি, ডি। হ্যাঁ এটা এক এক সময় এক এক ডায়ামিটারটাকে আমি ইন্ডিকেট করব। এরপরে আসছে কি, নর্মালি আমরা যেটা জানি ওই যে 3.1416 মানে পাই, পাই সরি 16, হ্যাঁ পাই। আরেকটা হচ্ছে কি এন, এন এন হচ্ছে কি রিভলিউশন, রিভলিউশন অফ তোমার কি স্পিন্ডেল অর ড্রাম, রিভলিউশন এটাকে সংক্ষেপে অনেক সময় আমরা বলি আরপিএম, রিভলিউশন পার মিনিট, আরপিএম, হ্যাঁ রিভলিউশন পার মিনিট, এটা হচ্ছে পাই। পাই তো আর আনা সম্ভব না, এটা এইভাবে লিখে দিই, এটা হচ্ছে পাই। তাহলে তুমি এখন যদি একটু কল্পনা করো, নর্মালি একটু কল্পনা করো, তাহলে প্যাকেজটা যদি এরকম হয় সাইড থেকে, তাহলে এখন এটার সারফেসের ডায়ামিটার কত, ডি, ডায়ামিটার হচ্ছে ডি, আর এটার পরিধি কত, পরিধি পাই ডি না, ঠিক আছে? পরিধি হচ্ছে পাই ডি, পাই ডি। তাহলে এই যে এই পরিধি, পরিধি কেন আসতেছে, মানে এটা যদি একবার ঘুরে, একবার যদি ঘুরে তাহলে কি পরিমাণ সুতা এখানে জড়াবে, এর ডায়ামিটার পাই ডি পরিমাণ, পাই ডি পরিমাণ সুতা এখানে জড়াবে। তাহলে এটা যদি এন সংখ্যক রিভলিউশন করে, এন সংখ্যক রিভলিউশন করে তাহলে এখানে কি পরিমাণ সুতা জড়াবে, পাই ডি ইনটু এন, এন মানে এন সংখ্যক, 1 মিনিটে যদি 10 বার ঘুরে তাহলে 10 ইনটু পাই ডি, এই পরিমাণ সুতা এখানে জড়াবে। ক্লিয়ার, বুঝতে পারছি কথাটা? সবাই একটু মাঝে মাঝে একটু রেসপন্স করে দিন, তাহলে আমার আগাইতে একটু সুবিধা হবে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ডায়ামিটারটা, এখন যদি ডায়ামিটারটা বড় হয়ে যায়, এখন যদি ডায়ামিটারটা বড় হয়ে যায় তাহলে আগের আগের পরিধি আর এখনকার পরিধি তো চেঞ্জ, ঠিক না? এখন ডায়ামিটার চেঞ্জ, এখন পরিধি চেঞ্জ, তাহলে এখন তো তোমার এই যে স্পিড বেড়ে গেছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে ডায়ামিটার যদি বাড়তে থাকে, ডায়ামিটার যদি বাড়তে থাকে, হ্যাঁ ডায়ামিটার যদি বাড়তে থাকে তাহলে তুমি কি করবা, এই যে একবার কেটে গেলে আর ঠিক করা যায় না, পেইন্টের এই একটা সমস্যা। এদিকে আর টানা যাচ্ছে না, আইডিএন, ওকে। তাহলে এখন এই যে তোমার এই যে ঘুরতেছে, এই যে তুমি যে মেজারমেন্টটা করলাম আমরা, হ্যাঁ মেজারমেন্টটা করলাম, এখানে কি করলাম, পাই ডি এন, পাই ডি এন সারফেস স্পিড, এটাকে বলে সারফেস স্পিড, ঠিক আছে?
এই যে কথাটা বললাম এটা হচ্ছে পাই ডিএন, এখানে পাই ডিএন, পাই ডিএন, এটাকে বলে সারফেস স্পিড, সারফেস স্পিড। তাহলে তোমার এই যে ড্রাম, গ্রুপ ড্রাম, গ্রুপ ড্রাম যেটা ঘুরতেছিল, ড্রাম গ্রুপ ড্রাম, তাহলে সেটাকে আমরা বলতেছি পাই ডিএন, পাই ডিএন স্পিডে ঘুরতেছে। অর্থাৎ এটার সাথে ওই যে ড্রামটা কন্ট্যাক্টে থাকতেছে, এই ড্রামটা কন্ট্যাক্টে থাকতেছে, তাহলে এই ড্রামের স্পিড যা সেটাই হচ্ছে এটার স্পিড। তাহলে এখন আমি যদি একটু চেঞ্জ করে দিই, যে এটা তো গেল এইদিকে, যে সোজা সোজা যদি প্যাকেজটা, অর্থাৎ প্যাকেজটা যে সোজা, এই প্যাকেজ বরাবর, এই বরাবর যদি এটা ওয়াইন্ডিং হইতো, এই বরাবর যদি আমি জড়াইতাম, তাহলে এই যে পাই ডি এন এটা স্পিডটা ঠিক আছে পাই ডি এন, কিন্তু যখন আমি ট্র্যাভার্স করব, ট্র্যাভার্স অর্থাৎ এখান থেকে সুতাটাকে মুভ করানো শুরু করব এইদিকে, তখন কি হবে, এটা সোজা হবে না, এটা হবে বাঁকা, এরকম বাঁকা করে জড়াবে, সোজা হয়ে কিন্তু জড়াবে না, বাঁকা হয়ে জড়াবে, অ্যাঙ্গেলার একটা মুভমেন্ট সে শুরু করবে। তাহলে দেখো আগে ছিল পাই ডি এন, কিন্তু এখন এখন তার লেন্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু শুধুমাত্র সার্কুলার যে পাথ সেটা কিন্তু সে জড়াচ্ছে না, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে জড়াচ্ছে, একটু বড় লেন্থে জড়াচ্ছে। তাহলে এখন তোমাকে এই লেন্থটা হিসাব করতে হবে, যে তাহলে এই লেন্থ এখন কত, অর্থাৎ এভাবে যদি তুমি ট্র্যাভার্স করো, ট্র্যাভার্স করো, তাহলে তোমার এখন পাই ডিএন এর পরিমাণ কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? তো সেটাকে বলা হচ্ছে ট্র্যাভার্স ভেলোসিটি, ট্র্যাভার্স ভেলোসিটি, এই যে বলেছে না ট্র্যাভার্স ভেলোসিটি, ট্র্যাভার্স ভেলোসিটি, ট্র্যাভার্স ভেলোসিটি, ট্র্যাভার্স ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হবে, যদি তোমার দুইবার ট্র্যাভার্স করে, তাহলে নাম্বার, নাম্বার অফ ট্র্যাভার্স, ট্র্যাভার্স ইনটু, ইনটু নাম্বার অফ ট্র্যাভার্স, একবার না দুইবার, অর্থাৎ যাচ্ছে আসতেছে নাকি শুধু যাচ্ছে, যদি শুধু যায় তাহলে একবার, আর যদি যাওয়া আসা করে তাহলে হচ্ছে দুইবার, ঠিক আছে, যাচ্ছে এবং আসতেছে, তাহলে নাম্বার অফ ট্র্যাভার্স দুই, ঠিক আছে? এরপরে হচ্ছে নাম্বার অফ ট্র্যাভার্স ইনটু, ইনটু হচ্ছে ট্র্যাভার্স, ট্র্যাভার্স লেন্থ, লেন্থ কত ইঞ্চি ট্র্যাভার্স করতেছে, এই যে এখান থেকে এটা যদি শুরু হয় তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে না, এখান থেকে এতটুকু হচ্ছে, তারপরে আবার ফেরত আসতেছে, অর্থাৎ এখান থেকে এতটুকু ফেরত আসতেছে না, এখান থেকে গিয়ে এতটুকু ফেরত আসতেছে, কতটুকু যেয়ে আবার ফেরত আসতেছে, এই যে টু অ্যান্ড ফ্রো এইটা কতটুকু, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, কত ইঞ্চি, এটাকে বলা হচ্ছে ট্র্যাভার্স লেন্থ, ট্র্যাভার্স লেন্থ, কতটুকু গিয়ে আবার ফেরত আসতেছে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো যে মুভমেন্ট পাচ্ছে এটা কোথা থেকে কতটুকু, ওইটাকে বলা হচ্ছে ট্র্যাভার্স লেন্থ। ইনটু, ইনটু ক্যাম, ক্যাম আরপিএম, ক্যাম আরপিএম, ওখানে যে ট্র্যাভার্স করার সময়, টু অ্যান্ড ফ্রো করার সময় যে ক্যামটা ইউজ করি, ওই ক্যামের স্পিড কত, ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশনটা আমরা হিসাব করলাম, এটা হচ্ছে ট্র্যাভার্স ভেলোসিটি, ট্র্যাভার্স ভেলোসিটি, এটাকে সংক্ষেপে ওই যে আমরা ভিটি লিখছি, ভিটি, ভিটি, দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে, ঠিক আছে? একটা বললাম কি সারফেস স্পিড, একটা বললাম ট্র্যাভার্স ভেলোসিটি, কথা বুঝতে পারছি? ওকে নাইস, তাহলে এখন ট্র্যাভার্স স্পিড একটা, সারফেস স্পিড একটা, কিন্তু এখন তাহলে সুতা কতটুকু জড়াচ্ছে, কারণ আমি দুই দিকে ফোর্স দিচ্ছি, একটা এইদিকে স্পিড, একটা এইদিকে স্পিড, তাহলে দুই দিকে স্পিড দেওয়ার কারণে সুতা তো আর দুই দিকে জড়াচ্ছে না, সুতা জড়াচ্ছে এরকম অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেল করে, তাহলে এখানে যেটা আসবে, অর্থাৎ অ্যাকচুয়াল যেই সুতার লেন্থ, অ্যাকচুয়াল যেই স্পিড, অ্যাকচুয়াল যেই ওয়াইন্ডিং, সেটাকে আমরা বলতেছি নেট ওয়াইন্ডিং, নেট ওয়াইন্ডিং রেট, নেট ওয়াইন্ডিং রেট, তাহলে দুই দিকে ফোর্স অ্যাপ্লাই করার কারণে এখন এই নেট ওয়াইন্ডিং রেট কত, এন আর, এটা কত, তাহলে এন আর বের করতে হলে তোমাকে এখন ওই যে কি বলে লম্ব অতিভুজ এই সূত্রগুলোতে চলে যেতে হবে, লম্ব অতিভুজ, দেখো এই যে এখান থেকে যদি আমরা এইভাবে একটা কল্পনা করি, দেখো এই যে এই এই যে এখানে এটা, এটাকে ঘুরাই দিলাম কিভাবে।